হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে চিকেন মেয়ো স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে কী কী উপকরণ লাগবে। চিকেন মেয়ো স্যান্ডউইচ তৈরি করার জন্য নিয়েছি দুটো হোয়াইট ব্রেড, এর ব্রাউন অংশগুলোকে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি বাটার, মেয়োনিজ, এটা আমার হোমমেড এগলেস মেয়োনিজ। বাড়িতে কীভাবে মেয়োনিজ তৈরি করে নেওয়া যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, নয়তো বাজার থেকে কেনা মেয়োনিজ দিয়েও এটা বানাতে পারেন। নিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আর নিয়েছি চিকেন, সেদ্ধ করা চিকেন। চিকেনটা কীভাবে সেদ্ধ করে নিতে হবে সেটা আগে একবার দেখে নিন। কড়াইতে 1.5 কাপ জল গরম করে তারপরে তাতে আমি 200 গ্রাম চিকেন দিয়ে দিয়েছি। দিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুন, গ্রেট করা আদা রসুন, আর 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার এই চিকেনটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট টাইম লেগেছে এটা সেদ্ধ হতে। এবারে আমি চিকেন পিসগুলোকে তুলে নেব, আর যে জলটা রয়ে গেল চিকেন সেদ্ধ যে জলটা রয়ে গেল সেটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আপনারা স্যুপ বানিয়ে নিতে পারেন বা চিকেন রান্না করার সময় এটা এই জলটা ব্যবহার করতে পারেন। চিকেনের পিসগুলোকে ঠান্ডা করে তারপরে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, নাইফ দিয়েও করতে পারেন বা কাঁচি দিয়েও করতে পারেন, যার যেটা সুবিধা সে সেভাবেই করবেন। চিকেনের মধ্যে প্রথমে বাটারটা দিয়ে দিয়েছি, এরপরে দেব মেয়োনিজ। তিন টেবিলস্পুন মেয়োনিজ দিলাম, নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেয়োনিজ যদি আরো একটু দরকার হয় তো আর একটু দিতে হবে। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে স্যান্ডউইচটা তৈরি করে নেব। রুটির ওপরে ফিলিংটা আমি নিয়ে নিয়েছি, এবারে এটাকে ভালোভাবে স্প্রেড করে দেব। এটা রেডি হয়ে গেছে, দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় চিকেন মেয়ো স্যান্ডউইচ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।